একুশ বছর পর প্রথম সরকারে আসি তখন আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব কারণ আমি এসে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রে ঝনঝনে নেই বোমাবাজি আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল ওরা বলতো আমাদের প্রতি রাতে বোমা আর গুলির আওয়াজ শুনেই ঘুম পড়া অভ্যেস হয়ে গেছে ওগুলো না শুনলেই জন্য আমাদের ঘুম আসে না সেশন জট ছিল ছয় থেকে সাত বছর পর্যন্ত আর শিক্ষা পদ্ধতি সেই মান্ধাতার আমলের যা আমরা অনেকগুলি পদক্ষেপ নেই আমাদের শিক্ষা কারিগুলো গুলি আমরা উন্নত করি সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই গ্রেডে যে রেজাল্ট গ্রেডিং সিস্টেম সেটাও আমরা করে দিই এভাবে আমরা অনেকগুলি এবং আমরা একটা শিক্ষা কমিশন গঠন করি শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি তো পাঁচ বছর সময় খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না ফোন সবই অ্যানালগ ছিল কোনো ডিজিটাল ফোনও ছিল না আমরা সমস্ত টেলিফোন সিস্টেমটাকে ডিজিটালাইজ করি এবং কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিই ঢাকা বিশ্ববিদ্যালয় মনে আছে মাত্র দুইটা তিনটা কম্পিউটার দিয়েই প্রথম যাত্রা শুরু হয় কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া বারোটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার আইন আমরা পাশ করে সেগুলি আমরা নির্মাণ কাজ শুরু করি গবেষণায় আমাদের কোনো বরাদ্দ ছিল না অর্থাৎ প্রচার পর থেকে যারা ক্ষমতা এসেছিল তারা কখনো বরাদ্দ দেয়নি আমরা প্রথম বরাদ্দ প্রথম বাজেট আমরা দিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে তখনই আমরা বাজেটে টাকা দিয়ে দিই গবেষণার উপর পরবর্তীতে যখন আমরা পূর্ণাঙ্গ বাজেট দিই সেখানে একশো কোটি টাকা সেটা ছিল আমাদের কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা এটা এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিই অর্থাৎ একটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ছিল আমি আরো কয়েকটি বিশ্ব কৃষি বিশ্ববিদ্যালয় করে দিই সেই সাথে ষোলোটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আমরা সেই সাথে নব থিয়েটার প্রতিষ্ঠা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বায়োটেকনোলজি ইনস্টিটিউট এই সবগুলি কিন্তু আওয়ামী সরকার আমলে আমরা শুরু করেছিলাম কারণ বিজ্ঞান এবং বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে না আর সেদিকে লক্ষ্য রেখে নয়শো ছিয়াশি জন শিক্ষার্থী এবং গবেষককে এক কোটি পঁচানব্বই লক্ষ পঁচানব্বই লক্ষ টাকা বৃত্তি বা অনুদান দেওয়া শুরু করি সাথে সাথে আমরা বিনা পয়সা তো বই দেওয়া সেটাও আমরা তখন শুরু করেছিলাম জাতীয় শিক্ষানীতিটা আমরা যেটা করেছিলাম দু হাজার একে আমি সরকারে আসতে পারিনি তখন বিএনপি বাতিল করে দেয় দিয়ে তারা আবার নতুন ভাবে করার একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু আসলে উদ্যোগ না কোন নীতিমালা থাক এটাই বোধহয় তারা চায়নি এই ব্যবস্থা যদি তারা নিয়েছিল দ্বিতীয়বার দু হাজার নয় সালে যখন সরকার গঠন করি তখন আমাদের সুযোগ আসায় আরো কাজ করার আমরা শিক্ষা গবেষণা খাতে সবথেকে বেশি বরাদ্দ দেওয়া শুরু করি এবং ২০১০ সাল থেকে বছরে আমরা বিনা পয়সার বই দেয়া শুরু করেছি অনেকে সে সময় হয়েছে এটা কি করে সম্ভব কিন্তু আমরা সে অসম্ভবকে সম্ভব করেছি